বন্ধুরা, আজকে দেখাচ্ছি ওপার বাংলার একটা বিখ্যাত রান্না কালাভুনা। তবে এই কালাভুনাটা আজকে আমি রেডমিট দিয়ে বানাচ্ছি না, করছি চিকেন দিয়ে। তবে শুরু করার আগে আরও একটা কথা বলে রাখি, এটা ওপার বাংলার একদম অথেন্টিক কালাভুনার রেসিপি কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, তবে আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, একদম অন্যরকম স্বাদের একটা রান্না। চলুন শুরু করা যাক। এই রান্নার কিছু স্টেপস রয়েছে। প্রথমেই কালাভুনার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিলাম ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচের টুকরো, জায়ফল আর জৈত্রীর টুকরো, কয়েকটা গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় অল্প আছে, এগুলো নেড়েচেড়ে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ এর থেকে বেরোয়। এরই সঙ্গে বলি, জায়ফল, জৈত্রী, বড় এলাচ এগুলোর গন্ধ এবং স্বাদ কিন্তু ভীষণ স্ট্রং হয়, তাই মাংস কতটা রান্না হচ্ছে সেই বুঝেই এই মশলাগুলো অ্যাড করতে হবে। কালাভুনা রান্নার এটা একটা প্রধান ইনগ্রেডিয়েন্ট বলা যায়। রান্নার দ্বিতীয় স্টেপে আমি বানাবো পেঁয়াজ বেরেস্তা। পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল অয়েলে পাতলা করে কাটা 5 থেকে 6টা পেঁয়াজ ভেজে নেব। এখানে কিছু টিপস দিই, বেরেস্তা সঠিকভাবে বানানোর জন্য পেঁয়াজগুলো কিন্তু একই শেপে পাতলা করে সব কটা কাটতে হবে। আর ফ্লেম কখনোই একদম হাই রাখবো না, ভাজার সময় হিটটা থাকবে মিডিয়াম হিটে, আর ভাজা হয়ে গেলে বেরেস্তাটা তোলার সময় অবশ্যই ফ্লেমটা লো করে দিতে হবে, কারণ এই তোলার সময়টা কিন্তু বেশ ট্রিকি, বেরেস্তা পুড়ে যাওয়ার সম্ভাবনা এই সময়ে বেশি থাকে, তাই সতর্ক থাকতে হবে আর নাড়াচাড়া করতে হবে। বেরেস্তা ভাজা ডান। এবার চলে যাব থার্ড স্টেপে, অর্থাৎ ম্যারিনেশনে। একটা বড় বাটিতে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এখানে চিকেন আছে প্রায় 600 থেকে 650 গ্রাম মতো। এবার এর মধ্যে প্রথমেই দিলাম 2 টেবিল স্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ঝাল আপনারা নিজেদের স্বাদ বুঝেই দেবেন, তবে কালাভুনাতে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগে। এবার গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা এখানে আমি অ্যাড করিনি, কারণ ওটা অলরেডি কালাভুনার মশলাটাতেই রয়েছে। পেঁয়াজ বেরেস্তাটাও সবটা দিয়ে দিলাম, আর দেব অল্প কিছুটা জল ঝরানো টক দই। এটা রেডি করাটাও খুব সহজ। প্রথমেই একটা ছাঁকনির মধ্যে প্লেন টক দই নিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশ অনেকটা জল এখান থেকে অলরেডি বেরিয়ে গেছে। আর বাকি জলটুকু বার করার জন্য এ দেখুন একটা সুতির সাদা কাপড়ে দইটা ঢেলে এরকমভাবে একটু চিপে চিপে নিচ্ছি। মোটামুটি জলটা বেরিয়ে যাওয়ার পর কাপড়টাতে এরকম গিট বেঁধে 30 মিনিটের জন্য এটাকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন। আমি পাত্রটার গায়ে এভাবে এটা রেখে দিলাম। দইয়ের কোয়ান্টিটি প্রথমে একটু বেশি নেবেন, কারণ স্বাভাবিকভাবেই জল ঝরিয়ে যাওয়ার পর এর কোয়ান্টিটিটা অর্ধেক হয়ে যাবে। লবণ কিছুটা অ্যাড করছি এখন, কিছুটা আবার পরে অ্যাড করব। আর সেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম যেটা, সেখান থেকে 1 চামচ মতো এখন ম্যারিনেশনে দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণে বেরেস্তা ভাজার তেল। কালাভুনায় সবাই যে টক দই দেয় এমন নয়, অনেকে এই রান্নায় টমেটোর ব্যবহারও করেন। এবার খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নেব, তবে খুব বেশি ম্যারিনেশনে রাখার দরকার নেই, 15 থেকে 20 মিনিট রাখলেই যথেষ্ট। এবার ওই বেরেস্তা ভাজার ফ্রাইং প্যানটা থেকেই কিছুটা তেল তুলে রেখে বাকি তেলে দিলাম 1 চামচ চিনি আর 2টো তেজপাতা। চিনিটা আসলে দেওয়া রঙের জন্য, দেখুন খুব সুন্দরভাবে এটা ক্যারামেলাইজ হয়ে এসেছে। এবার এর মধ্যে ম্যারিনেটেড মাংসটা অ্যাড করে দিচ্ছি। কালাভুনা আসলে রেডমিট দিয়েই বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করা হয়। অনেকটা পরিমাণ রেডমিট একসাথে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করলে কালারটা খুব সুন্দর কালচে আসে, কালাভুনার আসল টেক্সচার যেটা। তবে রেডমিট যারা খান না তারা এভাবে চিকেন দিয়েও বানাতে পারেন। মিডিয়াম টু হাই হিটে প্রথমে 5 থেকে 10 মিনিট এটাকে নেড়েচেড়ে নেব, আর যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন লো হিটে ঢাকা দিয়ে এটা কুক হতে দেব। একদম স্লো কুকিংয়ে বাকি রান্নাটা হবে। মাঝে মধ্যে 1-2 বার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। এক ফাঁকে আমি বাকি লবণটাও একটু অ্যাডজাস্ট করে নিলাম, কিছুটা তো আগেই দেওয়া ছিল।
দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এর টেক্সচারটা কেমন চেঞ্জ হচ্ছে। রান্নাটা আপনি কতক্ষণ ধরে করবেন সেটা আপনার ব্যাপার, তবে যত বেশি সময় ধরে ভুনা করবেন বা কষাবেন তত কিন্তু এর অরিজিনাল কালারটা আসবে। আর মাংসটা বেশি পরিমাণে থাকলে আরও সুবিধা হয়, মাংসের চাপে চাপেই খুব সুন্দর একটা কালো রং ধরে যায়। আর কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার কিন্তু এই রান্নায় নেই, মাংসের নিজস্ব জলেই এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়। ঘণ্টাখানেক ধরে মোটামুটি এই পর্যায়ে অবধি আমি মাংসটা কুক করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে নিয়ে চলে যাব নেক্সট স্টেপে। অন্য একটা পাত্রে বাকি যেটুকু বেরেস্তা ভাজার তেলটা ছিল সেটাই অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া, প্রায় একটা ছোট গোটা রসুনই ব্যবহার করেছি। আর দিয়েছি দুটো পেঁয়াজ পাতলা করে কাটা, সাথে দুটো শুকনো লঙ্কা দিলাম। পেঁয়াজ রসুনটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না একটা লালচে রং এতে ধরছে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রান্না করে রাখা মাংসটা থেকে কয়েকটা টুকরো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব, যাতে এই বাগারটার মধ্যে কালাভুনার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই স্টেপটা অনেকে ফলো করেন অনেকে করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং রেডি করা বাগারটুকু ডাইরেক্টলি মাংসের মধ্যে ঢেলে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার বাকি মাংসটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম, আর কালাভুনার বাকি মশলাটাও আমি এবার অ্যাড করে দিচ্ছি। মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট দমে অল্প আঁচে রান্না হতে দেব। তৈরি হয়ে গেল চিকেনের কালাভুনা। রেসিপিটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন টেক কেয়ার।